মানে বিজেপি বলে কিন্তু বিজেপি নয়, তারা আমার সঙ্গে আসে না, এমনিতেই লুটতরাজ করছে। একটা ছেলে এটার মধ্যে বাপি সরকার, সে বিজেপি করেছে, আর সবাই সিপিএম করেছে। বর্ডার গুলচকর থেকে ধরে দক্ষিণ রামনগর হয়ে পিসিবি ফিল্ড রামসুন্দরনগর হয়ে ঘুরে এসছি, বলে এসছি যারা মুসলমানরা জায়গা কিনবে, জায়গা বিক্রি করবে, হিন্দু জায়গা বিক্রি করবে, এটার থেকে তুল্লাবাজি করতে পারবে না। যারা তুল্লাবাজি করে তাদের নাম হলো বিশ্বজিৎ সরকার, বিজয় সাহা, বাপি সরকার, তাপস সরকার, সুকান্ত ভৌমিক, সুশান্ত মোদক, সুমন ভৌমিক, রাজু সরকার, নির্মল সরকার, পীযূষ দাস, টকাই শাহ। তাদেরকে সাবধান করে দিতে চাই, আর তুল্লাবাজি চলবে না। আমি যতদিন বিধায়ক থাকি ততদিন এ অঞ্চলে অন্তত তুল্লাবাজি করতে দেব না। বিধায়ক মানে বিধান করা, আমি মানুষের বিধান করতে এসেছি, মানুষকে লুটতে নয়। বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল একটা পবিত্র জায়গা, পবিত্র দল, ওদের নামে বদনাম করে কোনো তুল্লাবাজি চলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনি কি মনে করেন আপনার বিধানসভা এবং আপনাকে একালীনভাবে মুক্ত করার জন্য এটা সিপিএম থেকে আগত এই যে তাপস সরকার, সুশান্ত মোদক, সুমন ভৌমিক, রাজু সরকার, নির্মল সরকার, পীযূষ দাস, টকাই শাহ, তারা প্রত্যেকেই সিপিএম এর মেম্বার ছিল, পুলিং এজেন্ট ছিল, তারাই এসে লুটতরাজ শুরু করেছে। তাদের এটা কি আপনাকে বদনাম করার জন্য আপনার বিধানসভা? আমাকে বদনাম করার জন্য এবং বিজেপি কে বদনাম করার জন্য। এই বিষয়টা স্যার আপনি কি পুলিশ প্রশাসনের দ্বারাস্থ বলেছেন, নির্দেশ দিয়েছেন? বলেছি, কিন্তু পুলিশের করার আগে তো আমারও কর্তব্য, আমি করে ফেললাম, অ্যানাউন্স করে দিয়ে এলাম। আগামী দিনে কি কি পদক্ষেপ নেবেন? শক্ত হাতে মোকাবেলা করব। বর্ডার গুলচকর থেকে ধরে দক্ষিণ রামনগর হয়ে পিসিবি ফিল্ড রামসুন্দরনগর হয়ে ঘুরে এসছি, বলে এসছি যারা মুসলমানরা জায়গা কিনবে, জায়গা বিক্রি করবে, হিন্দু জায়গা বিক্রি করবে, এটার থেকে তুল্লাবাজি করতে পারবে না। যারা তুল্লাবাজি করে তাদের নাম হলো বিশ্বজিৎ সরকার, বিজয় সাহা, বাপি সরকার, তাপস সরকার, সুকান্ত ভৌমিক, সুশান্ত মোদক, সুমন ভৌমিক, রাজু সরকার, নির্মল সরকার, পীযূষ দাস, টকাই শাহ। তাদেরকে সাবধান করে দিতে চাই, আর তুল্লাবাজি চলবে না। আমি যতদিন বিধায়ক থাকি ততদিন এ অঞ্চলে অন্তত তুল্লাবাজি করতে দেব না। বিধায়ক মানে বিধান করা, আমি মানুষের বিধান করতে এসেছি, মানুষকে লুটতে নয়। বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল একটা পবিত্র জায়গা, পবিত্র দল, ওদের নামে বদনাম করে কোনো তুল্লাবাজি চলবে না। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনি কি মনে করেন আপনার বিধানসভা এবং আপনাকে একালীন মুক্ত করার জন্য এটা সিপিএম থেকে আগত এই যে তাপস সরকার, সুশান্ত মোদক, সুমন ভৌমিক, রাজু সরকার, নির্মল সরকার, পীযূষ দাস, টকাই শাহ, তারা প্রত্যেকেই সিপিএম এর মেম্বার ছিল, পুলিং এজেন্ট ছিল, তারাই এসে লুটতরাজ শুরু করেছে। তাদের এটা কি আপনাকে বদনাম করার জন্য আপনার বিধানসভা? আমাকে বদনাম করার জন্য এবং বিজেপি কে বদনাম করার জন্য। এই বিষয়টা স্যার আপনি কি পুলিশ প্রশাসনের দ্বারাস্থ বলেছেন, নির্দেশ দিয়েছেন? বলেছি, কিন্তু পুলিশের করার আগে তো আমারও কর্তব্য, আমি করে ফেললাম, অ্যানাউন্স করে দিয়ে এলাম। আগামী দিনে কি কি পদক্ষেপ নেবেন? শক্ত হাতে মোকাবেলা করব। দেখুন, এই এলাকায় দীর্ঘদিন, গত কয়েকদিন ধরে কিছু কিছু মুসলিম বাড়িঘর থেকে অভিযোগ এসছে, কিছু কিছু লোক, ছেলে, বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ নাম দিয়ে বাড়িঘর জায়গা কেনাবেচা এবং কেনাবেচা করতে গেলে টাকা চাচ্ছে। তাই এই ব্যাপারে অনেক অভিযোগ বিধায়কের কাছে এসছে, আমাদের দলীয়ভাবে এসছে, তো আমরা বেরিয়েছিলাম। কিন্তু আমরা জানি বিজেপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল এটা পবিত্র জায়গা, পবিত্র স্থান। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আমার জ্ঞান সত্ত্বে কোনো অপবিত্র স্থান হতে পারে না, তাদের মানসিকতা লুটতরাজ হতে পারে না।
তাদের মানসিকতা অন্য ধর্মের প্রতি আক্রমণ হতে পারে না। বিশ্ব হিন্দু পরিষদ নিজের ধর্মের রক্ষা করবে, নিজের ধর্মের শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আমি আমার বাবাকে ভালোবাসে শ্রদ্ধা করি, এই কথার মানে এটা নয় অন্যের বাবাকে আমি শ্রদ্ধা করি। সেই আদর্শে আদর্শিত হয়ে এবং এত বড় একটা বলিষ্ঠ এবং সৎ নিষ্ঠাবান বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ দলের নাম দিয়ে কতিপয় ছেলে এই এলাকায় লুটতরাজ চালাচ্ছে, ভয়ে মানুষ অনেক মুসলিমরা মানুষ ভয় পাচ্ছে, তাই বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে বেরিয়েছি। সমস্ত হিন্দু মুসলিমদের আশ্বস্ত করেছি, বিধায়ক আপনাদের পাশে রয়েছে, ভারতীয় জনতা পার্টি আপনাদের পাশে রয়েছে। কারণ বর্তমানে বিপ্লব দেবজির নেতৃত্বে একটা বলিষ্ঠ সুন্দর একটা উন্নয়নমুখী সরকার এই রাজ্যে চলছে। এই রাজ্যে আমরা হিন্দু মুসলিম জাতি উপজাতি মিলেমিশে আছি, থাকব। এই যে সম্প্রীতির বাতাবরণ, এই যে সমঝোতার বাতাবরণ, একটা মৈত্রীর যে মেলবন্ধন, তাকে ধ্বংস করার জন্য সিপিএমই এটা চক্রান্ত করছে বলে আমাদের মনে হয়। সেই সিপিএম দুষ্কৃতিকারীদের আমরা হুঁশিয়ার দিতে চাই, তোমরা এইসব ঘৃণ্য চক্রান্ত থেকে বিরত থাকো, নচেত সরকার এবং দল তোমাদের বিরুদ্ধে সমুচিত জবাব দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যারা কালিমা লিপ্ত করতে চায় বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দল নাম দিয়ে, যারা আদায় করতে চায়, মুসলমানরা জায়গা বিক্রি করতে গেলে, জায়গা কিনতে গেলে ওদের কাছ থেকে অর্থ আবদার করে ওদেরকে বিধায়ক সুরজিৎ দত্ত চরম হুশ। তোমরা সাবধান হয়ে যাও, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। বিধায়ক সুরজিৎ দত্ত তোমাদের হুঁশিয়ারি দিতে চান, তোমরা সাবধান হয়ে যাও। এই এলাকায় আমরা জন্ম থেকে হিন্দু মুসলিমরা একত্রিত হবে। সরকার নির্মল সরকার, বিদুর দাস, সকাই সাহা তোমাদের সরকার, বিশ্বজিৎ সরকার তোমাদের বিধায়ক সুরজিৎ দত্ত চরম হুঁশিয়ারি দিতে চান। এই এলাকায় একটা জনকল্যাণমুখী সরকার চলছে, বিপ্লব দেবজির নেতৃত্বে একটা বলিষ্ঠ সরকার চলছে। এই সরকার জনগণের জন্য কথা বলে, এই সরকার হিন্দু মুসলিম উভয়ের জন্য কথা বলে, এই সরকার